যে মাস্টারমশাই উপমাস্টারমশাইদের সঙ্গে এই অসভ্যতা বর্বরতা নির্মমতা সবকিছু হয়েছে সেদিন বিধাননগর কমিশনারেটের পুলিশ মাঝরাত্রে যে অপারেশন করেছিলেন আমরা সে অপারেশনের সাক্ষী থেকেছি সেটা কোনো শান্তি শৃঙ্খলা রক্ষার অপারেশন নয় এটা পূর্ব পরিকল্পিত অপারেশন হাইকোর্টের অর্ডারকে ঢাল করে একজন ব্যক্তি চেয়েছিলেন ওই দিন রাত্রের মধ্যে অপারেশন করে ছেলে মেয়েগুলোকে তুলে দিতে তাই এই বর্বরতাকে আমরা আর মেনে নেব না এই বাংলায় আমাদের মেরুদণ্ডকে শক্ত করে না বলার সময় এসেছে স্পষ্ট করে আমাদের না বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে না বলতে হবে আর না বলার গর্জনকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে এটা মাথা নিচু করার বাংলা নয় এটা মাথা উঁচু করে বাঁচার বাংলা মানুষকে ওরা কি ডেটা বানিয়ে দেবে একটা মানুষ কি ভোটার ভোট শুধু ভোট ভোটের জন্য যা ইচ্ছে করব ভোটের জন্য যা ইচ্ছে করবো আমাদের স্কুলগুলোকে তুলে দেবে গোটা রাজ্যে ভ্যাকেন্সি কত কেউ প্রকাশ করছে না ১১,০০০ ১২,০০০ ১১,০০০ ১২,০০০ প্রতিবার ফর্ম জমা করবে ছেলে মেয়েরা প্রতিবার ওরা নোটিফিকেশন করবে আর প্রতিবার গিয়ে ওই মামলা হবে আমরা এখনো প্রশ্ন করব না আমাদের জেলায় জেলায় যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলগুলো ছিল সেই কাউন্সিলগুলোর কেন ভোট হলো না আজকে ১১ বছর সময়ে একবারের জন্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলোর ভোট কেন হলো না এবার সেই জবাব চাওয়ার সময় হয়েছে আমাদের গণতন্ত্র আমাদের ফিরিয়ে দাও আমাদের গণতন্ত্র সংস্কৃতি আমাদের ফিরিয়ে দাও নইলে কিন্তু সামনে আপনাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করে আছে আমরা সেই লড়াই লড়ব লড়াই থাকুন আর একটা কথা সবাই মিলে বলতে হবে এই রাস্তার অধিকার আমরা ছিনিয়ে নিয়েছি পুলিশ আমাদের আটকাতে পারেনি যখন বাংলার ছাত্র যুব তারা যখন মিছিল করতে সেই মিছিল আটকেছে আজকে আমাদের পেরেছে পারেনি তাই মানুষকে জাগতে হবে মানুষ জাগলে মিছিল আমরা করব আমাদের অধিকার আমরা নেব কারণ রাস্তা কারোর বাপের নয় তাহলে রাস্তা কারো এই রাজ্য কারো এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন আমার মাটি আমার হক এটা কাউকে দেব না কোন মুখ্যমন্ত্রী তো কোন ছাড় কেউ এসে কাটতে পারবে না ধন্যবাদ।